জঙ্গল কার না ভালো লাগে, এখন চলছে বসন্ত, আর বসন্তে চলে আসুন গভীর জঙ্গলে, অর্থাৎ শালবনে। এই সময় জঙ্গলের রূপ কিছুটা আলাদা হয়ে থাকে। পুরনো পাতা লাল বর্ণের রং ধারণ করে এবং নতুন পাতা কচি কলা পাতা রং ধারণ করে। আর এই শালবনের পাশেই রয়েছে একটা ছোট্ট রিসর্ট সমেত পার্ক, যার নাম বনফোল্ড, আর এখানে তোমরা থাকতে পারো। পরিশেষে থাকছে বিখ্যাত বনলতা রিসর্টের সেই ছবি, যেখানে তোমরা গ্রাম্য প্রতি ছবির স্বাদ নিতে পারবে। ভিডিওটি ছাড়তে দেরি হলেও বসন্তে তোমরা এখানে ঘুরে যেতেই পারো। নমস্কার, ট্রাভেল উইথ রাকেশ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি হচ্ছি রাকেশ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো নতুন একটা টুরিস্ট স্পট, অর্থাৎ বনলতা রিসর্ট এবং তার মধ্যে ছোট্ট একটা পিকনিক স্পট। শুরু থেকে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ছাড়তে দেরি হলো, আমরা যদিও বেরিয়েছিলাম ইংরাজি বর্ষের শুরুর দিকে। আমাদের আজকের গন্তব্য বাঁকুড়া জেলায় অবস্থিত জয়পুর জঙ্গলের মধ্যে অবস্থিত শালবনে। আরামবাগ শহর সীমান্তে পড়বে দ্বারকেশ্বর নদী, আর আমাদের এই দ্বারকেশ্বর নদী পার করে যেতে হবে। কলকাতা থেকে বনলতা দূরত্ব হলো 120 কিলোমিটার। তোমরা এই পথ ট্রেন, বাস ও প্রাইভেট কারে করে আসতে পারো। কোতুলপুর পার হওয়ার পরই কিন্তু জয়পুর জঙ্গল পড়বে, আর এই জয়পুর জঙ্গলের ঠিক আগেই পড়বে বনলতা রিসর্ট, আর আমাদের গন্তব্য এই বনলতা রিসর্টের মধ্য দিয়ে। দেখো, বনলতার উপর দিয়ে একটা মাটির রাস্তা চলে যাচ্ছে সোজা এই শালবনের দিকে। আমরা এই পথ ধরে 500 মিটার মতো ভেতরে প্রবেশ করব। চলে এলাম আমাদের গন্তব্যে। এখানে একটি মাঠ আছে, আর এই মাঠেতেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে পিকনিক চলে। মাঠেতে তোমরা কার পার্কিং করতে পারবে। আজ 21 জানুয়ারি রবিবার, আজ যে এত পিকনিকের ভিড় হবে সেটা আগে অনুমান ছিল না। শালবনের ভিউ দেখতে হলে তোমাদেরকে একটু ভেতরে যেতে হবে। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এই জায়গাটা আদর্শ জায়গা। বনলতার পেছন দিক দিয়ে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, এবং কিছুটা জাস্ট 500 মিটার মতো এগোলেই একটা মাঠ পড়বে, এবং মাঠের চারপাশে গাড়ি পার্কিং হয়েছে, এবং এখানে একটা পিকনিকের একটা স্পট আছে, চারদিকে শাল বাগান এবং জঙ্গল আছে। আমরা পিকনিক স্পট থেকে একটু ভেতর দিকে ঢুকলাম, এবং ভেতর দিকের জঙ্গলটা কিন্তু খুব সুন্দর লাগছে। অপরূপ সুন্দর এই শাল পিয়ালের জঙ্গল, অসাধারণ কিন্তু দৃশ্য এখানে আছে। প্রচুর মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে, পিকনিক করতে আসে, তবে পিকনিকের জন্য কিন্তু এটা একদম আদর্শ জায়গা। তো তোমরা এই জঙ্গলটা কিন্তু ঘুরে যেতে পারো। মানুষের ভিড়ের কারণে এই মাঠেতেই কিন্তু ছোটোখাটো দোকান তোমরা পেয়ে যাবে,
বেশিরভাগ খাবারের দোকান ও ছোট ছেলেদের খেলনার দোকানই বেশি পাবে। মাঠের ঠিক উল্টো দিকেই আছে একটি ছোট্ট পার্ক। আমরা এখন এই পার্কের মূল গেটের সামনে দিয়ে প্রবেশ করলাম। এই ছোট্ট পার্কটির নাম বনফুল, তবে কোনো টিকিট মূল্য নাই দেখলাম। পার্কের বাম দিকে আছে অসংখ্য চেয়ার টেবিল পাতা, অর্থাৎ বড় পিকনিকের জন্য গ্রুপ ট্যুর হলে তোমরা এখানে পার্কে পিকনিকের জন্য বুক করতে পারো। পার্কটিতে আছে একটি ছোট্ট সুইমিং পুল, যেটি দেখতে বেশ সুন্দর। বনফুল পার্কটি ছোট হলেও খুব সাজানো গোছানো। ফুল গাছ পার্কটিকে প্রাণ সঞ্চার করেছে। আর এখানে আছে একাধিক ছোট ছোট কটেজ যেখানে তোমরা থাকতে পারো। বনলতার পেছনে যে ছোট পার্কটি রয়েছে এটা কিন্তু ছোট হলেও বেশ সুন্দর, এবং খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। ছোট ছোট কটেজ আছে এবং তার সঙ্গে সুইমিং পুল এবং অসংখ্য নানান রঙের ফুল দিয়ে এখানে সাজানো আছে। এই বনলতা আপনারা যদি আসেন এই উদ্দেশ্য করে বা পিকনিক করতে আসেন, তাহলে কিন্তু এই ছোট পার্কটিও কিন্তু ঘুরে যান, খুব ভালো লাগবে জায়গাটা। পার্কের প্রধান গেটের সামনে আছে একটি রেস্টুরেন্ট, আর এখানে তোমরা ইন্ডিয়ান চাইনিজের মতো খাবার পেয়ে যাবে। বনফুল বেড়াতে এলে এদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এখন বাজে বিকেল 4টে এবং আমরা চলে এলাম বনলতা রিসর্টে। তো চলো বনলতা রিসর্টের মধ্যে তোমাদের একটু পরিবেশটা দেখাই, ভেতরে কী কী আছে এবং কী পরিবর্তন এই 2024-এ। তো চলো বনলতা রিসর্টের ভেতরের ছবিটা তোমরা। বনলতা রিসর্ট নতুন করে বলার কিছু নেই, আগেও এই বনলতার ভিডিও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। তবে এই রিসর্টের সাথে সাথে ছোটোখাটো পার্ক, চিড়িয়াখানা ও গ্রাম্য জীবনধারার পটচিত্রও তোমরা বলতে পারো, এসবই কিন্তু তোমরা বনলতার মধ্যে পেয়ে যাবে। এই রিসর্টটিতে প্রচুর বাহারি গাছের সাথে সাথে ফুল গাছ ও সবজি ক্ষেত তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য আছে একাধিক ব্যবস্থা। শীত থাকাকালীন এখানে পিঠে পুলিরও বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবে। এই রুমগুলো বন্ধ আছে, এখানে কিন্তু অনেক মুরগি, কড়কনাথ এবং বিভিন্ন যে প্রজাতি থাকে সেগুলো কিন্তু এখানের মধ্যে থাকে।
এখানে বেশিরভাগ মাঠে চাষ হচ্ছে জৈব পদ্ধতিতে সবজি, আর এই সবজির বেশিরভাগই এখানের হোটেলগুলোতে খাবারের জন্য ব্যবহার হয়। বাকিটা চলে যায় বিভিন্ন বাজারে। তোমরা যদি টেন্ট হাউস চাও, এরকম কটেজের সাথে টেন্ট হাউসও কিন্তু তোমরা পেয়ে যাবে। বাম দিকে দেখো কত সুন্দর সুন্দর টেন্ট হাউস আছে। কটেজের মধ্যে তোমরা বিভিন্ন রকম রুমের সাথে মাড হাউসও তোমরা এখানে পেয়ে যাবে। প্রতিটি কটেজের সাথে কিন্তু এরকম একটা দোলনা কিন্তু থাকছে। এই পুকুরের তাজা মাছও তোমরা আহারে পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে বিভিন্ন দেশি প্রজাতির মুরগি এবং টার্কি পাখির মাংস। দূরে দেখা যাচ্ছে জয়পুর জঙ্গল, আর সামনে কিছুটা গিয়ে তোমরা জঙ্গলের অসাধারণ ভিউ তোমরা দেখতে পাবে। বনলতা রিসোর্টে যোগাযোগের জন্য তোমাদের এখানের কার্ড দিয়ে দিলাম, পারলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, আর যদি ভালো নাও লাগে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই।